হারের জন্য মন খারাপ, তবে তার থেকেও ব্রেন্ডন ম্যাকালাম বেশি ক্ষুব্ধ দলের একাধিক ব্যাটসম্যানদের উপর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 7 উইকেটে হারের পর সেটা কোনো রাখঢাক না করেই জানিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 154 রান তোলে কেকেআর। শুভমান গিল, নীতিশ সোনা, রাহুল ত্রিপাঠি রান করলেও অনেক বল নষ্ট করেন। ওয়েন মর্গ্যান, সুনীল নারায়ণ তো খালি হাতেই ফিরে যান। টি টোয়েন্টিতে এত বল নষ্ট করা মেনে নিতে পারছেন না ম্যাকালাম। সাংবাদিক সম্মেলনে এসে ম্যাকালাম বলেন, প্রতি ম্যাচের আগে আমি ও মর্গ্যান ক্রিকেটারদের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলার নির্দেশ দিয়ে থাকি, কিন্তু একাধিক ক্রিকেটার সেটা মেনে চলতে পারছে না। এটা খুবই হতাশাজনক ব্যাপার। অনুশীলনে সবাই দারুণ ব্যাট করলেও ম্যাচে প্রভাব ফেলতে পারছে না, এর কারণ দ্রুত খুঁজে বের করতে হবে। দলের ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে বিপক্ষের পৃথ্বী শয়ের উদাহরণ টেনে আনেন ম্যাকালাম। গত ম্যাচে মাত্র 41 বলে 82 রান করেন পৃথ্বী শ। তার এমন মারকুটে ইনিংসের জন্য হেলায় ম্যাচ জিতে যায় দিল্লি ক্যাপিটালস। নাইটদের হেড কোচ বললেন, টি টোয়েন্টিতে কীভাবে ব্যাট করতে হয় সেটা পৃথ্বীকে দেখে শেখা উচিত। দুনিয়ার কোনো ব্যাটসম্যান সব বলে 4-6 মারতে পারবে না, কিন্তু প্রতি বলে রান নেওয়া কিংবা শুরু থেকে আক্রমণ করার ইচ্ছে তো থাকতে হবে। যদি কোনো ব্যাটসম্যান সেই ইচ্ছে দেখায় তাহলে সে সফল হবেই, তাই অত টেস্ট খেললে চলবে না। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের কোনো কথাই শুনছেন না নীতিশ সোনা, শুভমান গিলরা। আমার মনে হয় নীতিশ সোনাকে কয়েক ম্যাচে বসিয়ে রাখা উচিত। তোমাদের কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।